আমার মা নেই, আমি কলেজে পড়ি, আমার বাবা আরেকটা বিয়ে করেছেন, আমার দুই বোন এবং সৎ বোনরাও রয়েছেন। আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না, তারা কেউ পর্দা করে না। আমি যদি ইসলামিকভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা মা আমাকে বাধা দেন, আমার বাবা আমাকে বাধা দেন। এখন আমি কিভাবে কি করব? আমার বাবা দিনী ছেলের সাথে বিয়ে দিতে চান না, এতে আমি কি নিজে পাত্র নির্বাচন করতে পারবো কিনা দিন ইসলাম দেখে? এই প্রশ্ন আমাদের হাজারো বন্ধের। আমি বলি, ওই লোকের চাইতে বড় কপাল পড়া কে? এরকম একটা মেয়ে পাইছে যে মেয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, যে মেয়ে আল্লাহর হুকুম মতো চলতে চায়, তারপরও বাপে চায় সে আল্লাহর হুকুমের বাইরে চলুক। এর চাইতে কপাল পোড়া বাপ আর কে হতে পারে? কত বাপ আমাদের কাছে এসে কান্নাকাটি করে। গতকালকে এয়ারপোর্টে এক ভদ্রলোক লন্ডন থেকে আসছেন, উনিও যাচ্ছেন সিলেট, আমিও যাচ্ছি সিলেট, আমাকে ধরছে, হুজুর খুব কাঁদছে, খুব কেঁদে দিস, আমার খুব তাড়াহুড়ো ছিল, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তারপর সে আমার ছাড়ে না, বলো হুজুর একটু আপনার পাইছি, বলি কি সে? বলো যে আমার ছেলেটা সে পাঁচত্ব নামাজ পড়তো, আমার কথা শুনতো, এখন সে নামাজও পড়ে না, আমাদের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের স্বামী স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে গেছে, জীবন্ত কষ্টের চোটে। তো যে মা বাপ সন্তান আগে থেকে মানুষ হয়ে গেছে, আল্লাহর পথে চলতে চায়, তাকে বাধা দেয়, এর চেয়ে কপাল পোড়া মা বাপ আর নাই। যদি কোনো মা বাপ অন্যায় করতে বাধ্য করে, সেই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না। মা বাপ কেন? কোনো মৌলবী, কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো আলেম সাহেব, কোনো মুফতি সাহেব যদি উল্টাপাল্টা কথা বলে, কোরআন হাদিসে নাই সেই কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে সে অন্যায় কথা মানা যাবে? এই যে একটু আগে আমি একটা ভুল ফতোয়া দিলাম, আপনারা সবাই চিল্লে উঠছেন, না ভুল। ঠিক এভাবে ভাই, মা বাপ কোনো অন্যায় কাজ করলে সেটা মানতে সন্তান বাধ্য না। আল্লাহ তাআলা আলী মাখলুকুন ফি মাসিয়াতিল খালেক। আরেকটা কথা হলো, মা বাপ যদি মেয়েকে বা ছেলেকে বেদিন ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দেবে, পয়সা ছাড়া আর কিছু বোঝে না, তাহলে সন্তানের রাইট আছে ওই মা বাপকে এড়িয়ে অন্য কোনো অভিভাবক, ইমাম সাহেব বা গুরুত্বপূর্ণ মান্যগণ্য এলাকার কোনো ব্যক্তিকে অভিভাবক বানিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে করা। কারণ যে মা বাপের কাছে দিনদারির কোনো গুরুত্ব নাই, শরীয়ত তার অভিভাবকত্ব থেকে হরণ করে। কথা কি বুঝতে পারছি? তবে এই বিষয়ে আমার এই মাসআলা শুনে কেউ সিদ্ধান্ত নেবেন না, খবরদার। এটা আমি শুধু মূলনীতি বললাম, সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় কোনো আলেমের সাথে পুরো ডিটেইল বলে কেস স্টাডি করে তারপর তিনি উত্তর দিবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যেটাকে মনে করতেছেন দিনের পথে বাধা দেওয়া, সেটা আসলে দিনের পথে বাধা দেয় না। মা বাপ ছেলে মেয়ের ভালো, ছেলে মেয়ের চাইতে ভালো বুঝে, তারা অভিজ্ঞ, কোথায় বিয়ে করলে তার লাভ হবে ক্ষতি হবে বুঝে, এই জন্য আপনি খুব সহজেই তাদেরকে বদ দিন, এটা বানানোর অধিকার নাই। জাযাকুমুল্লাহ।